প্রিয়র সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকতো, আজকে মতো টাটা। এই বলতেছি নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওতে কি রেখেছি সেটা তোমরা বুঝতেই পারছো, তো বলার প্রয়োজন নেই। তাও একবার বলে দিচ্ছি যে রয়েছে হচ্ছে ডিম, আন্ডার ঝোল আর হচ্ছে ভাত। আজকে আমরা ডিম আন্ডার ঝোল ভাত খাচ্ছি। তো এটা আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কী করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে, তো পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখবে। আর বন্ধু, দুটো বন্ধুর নাম রয়েছে, তো নাম দুটো পানিশমেন্টের আগে বলবো, ঠিক আছে? সে যেই পানিশমেন্ট পাক, সেই যে পানিশমেন্ট পাবে সে বলবে আজকের নামটা, ঠিক আছে? তো আমি তো পানিশমেন্ট পাবো আমি বুঝতে পারছি, কারণ আমার প্রীতি অতটা খিদে ফিদে নেই। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমাদের ভিডিওতে নতুন রয়েছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকতো, আজকে মতো টাটা। এই বলতেছি তো সাবস্ক্রাইব করো অবশ্যই, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবই, ঝুলে জালে গোলমাল। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। গন্ডগোল করে দিয়েছি কথায়, তো এখন খাওয়াই গন্ডগোল করতে পারলে এলো, কারণ সেম টু সেম রয়েছে, আমারটা একটু কম রয়েছে। এই যে এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, এখানে রয়েছে, এখানে ওখানটাতে বুঝতে পেরেছে। তো 1 2 3 স্টার্ট। এই কতটা জায়গা লিছো? বেরিয়ে যাও ইয়ে থেকে, ব্যাংক থেকে, ব্যাংক থেকে। 1 2 3 স্টার্ট। কেমন হয়েছে? বাবারে, আগে ওলায় বেঁধে যাচ্ছে। Thank you.
আজকে আমি দিতে চাই, আমি আগে দেখছি আহা করে আজকে হাই করবো না, আর প্রয়োজনই নাই আমার, ঠিক আছে হাই করবো না, আমার প্রয়োজনই মনে নাই, আমার মনে নাই প্রয়োজনই হবে না। কেমন লাগলো বলে হাঁটতে পুষ্পা, ঝুঁকে গে নাই হিলে আমি আগে দেখেছি হা ডিম আন্ডা সেলো একটা, আচ্ছা খাওয়া দাওয়াটা তো পুরো ফুল কমপ্লিট, এখন শুধু পানিশমেন্টের নিয়ে আসার অপেক্ষায়। তো পানিশমেন্টের আগে নাম দুটো ওই বলবে, তো চলো পানিশমেন্ট নিয়ে আসি। আর এগুলো পরিষ্কার করে চলে আসি, একবার হাতটা ধুয়ে। তো বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি আর ওর পানিশমেন্ট নিয়ে এসেছি, আর পানিশমেন্টটা সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে এসেছি। তো নিজে নিজেই পানিশমেন্টটা করবে, ঠিক আছে, মানে খেতে টেতে দেওয়ার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, তোমরা তো এখনও দেখো নি কী পানিশমেন্ট নিয়ে এসেছি, ও অলরেডি দেখে নিয়েছে। আর এখন দুটো বন্ধুর নাম রয়েছে সেটা বলবে, তো বলো দুজনের নাম বলতে বলেছে। তো সেই দুজনের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে কি গো, কোয়েল অফিসিয়াল না, নাম দেয়নি না, ও বলেছে ওইটাই ওর নাম, আমি বললাম যে তোমার নামটা বলো, বলছে ওইটাই আমার নাম। আচ্ছা কোয়েল অফিসিয়াল, অফিসিয়াল অফিসিয়াল কোয়েল অফিসিয়াল, তুমি তোমার নামটা শুনতে চেয়েছো, যেটা বলতে বলেছে সেটাই তুমি বললা, যাই হোক কোয়েল অফিসিয়াল। আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে বর্ষা চক্রবর্তী, বর্ষা চক্রবর্তী। তো বর্ষাকালে কোয়েলটাকে কুহু কুহু করে, তো দুজনের নামটা বললাম, খুব সুন্দর, কোয়েল বর্ষা, কোয়েল আর বর্ষা, ঠিক আছে অত টাইটেল মাইটেল বাদ দাও, কোয়েল আর বর্ষা তোমাদের নাম তোমরা শুনতে চেয়েছিলে, তো বললাম। আর খুব ভালো লাগলো, নাম দুটো খুবই সুন্দর, কারণ বর্ষাটাও খুব সুন্দর আর কোয়েলটাও খুব সুন্দর। ওকে তো টাকা আসবে কে চুল কাছে মারার জন্যে, তো যাই হোক পানিশমেন্ট একটু নিয়ে এসছি, আমি নষ্ট করার দিকে নেই, আমি খুব কিপটা তোমরা ভালো করে জানো, তেল মশলাটা বেশি খাই, আটা ঝরঝরা আটা নিয়ে এসেছি, এখন এই পুরো আটা ও মুখে একা একা মাখবে, এভাবে ধরে ধরে আটা মাখবে ও মুখে। কি সুন্দর মুখটা, চেহারাটা তোমার ভালো লাগছে না তাই তো? আরে আরো পাউডার, তোমরা সবসময় বলো না মেয়েরা পাউডারই করে, আজকে তোমাকে পাউডার না, মেয়েরা আটা মাখে, তো আজকে তোমাকে আটা মাখাচ্ছি আমি, ভালো লাগবে না আমাকে দেখতে? মুখে বলেছি যেরকম কাজে আমি করে দেখাবো, তুমি মুখে বলো আর আমি কাজে করি, আমি কখনো মুখে বলি না কোনো কিছু, ঠিক আছে, যেটা আমি কাজে করে দেখাই, দাঁড়াও দেখছি, সুন্দর করে মাখো, আগে একটা তিলক মারো, ওই দেখো দেখলে আটা ওদের সাথে মিশে যায় তোমার, আর একটা তিলক কাটো, লাগলো না আমি লাগাই দিই, দাও আমার লাগবে না মুখে, তোমাদের মধ্যে নাকি খড়খড়া মুখ, দেখো তাও আসবে না, মাখো তুমি বেশি বেশি করে মাখো, নিচে কিছু একটা নিতে হতো, দাঁড়াও নিচে পড়বে, তো নিচে তো একটা কিছু দেওয়ার জন্য কিছু খুঁজে পেলাম না, আমার উন্নাখানায় আমি দিয়ে দিচ্ছি, তো উন্নার উপরে পড়ুক, নাহলে কষ্ট আমারই হবে, নিচে সাদা মাদা হয়ে থাকলে তখন আরো বেকায়দা লাগবে, দেখো আমি মঞ্জুরিকা আদব, ওই ছাই বর্ষ মাখছো নাকি, হ্যাঁ মহাদেব ছাই বর্ষ মাখছো, দেব দেব কোন দেব, এই দেব মহাদেব, দাড়ি মারিতে লাগাও নাকে মাকে নাখাও, কি সুন্দর, খুব ভালো লাগছে, ওই পাশ দিয়ে একটু দাও বেশি করে, হ্যাঁ ও সেই মজা লাগছে আমার, কিন্তু আমার তো অন্যখানা শেষ করে দিল, ঠিক আছে আচ্ছা আর আছে মুছে মুছে
মুচে আরে যে না না তাকাও এবার হয়েছে আরে যে আদবা এই কেমন লাগে গুড়া ফেল দাও মনে হচ্ছে ফেস প্যাক লাগিয়েছে আজকে লাগবে আজকে ভালো লাগছে দেখতে এই ভূত নাকি রে এবার যেটুকু কাটা আছে খেয়ে নাও তোমার পানিশমেন্ট একটা ছিল হয়ে গেছে দেখো কেমন লাগছে দে কি করেছি রে লাগবে না ফেস প্যাক লাগিয়েছে ওর কাছে আমি বান্দরি লাগছি আমি সুন্দরী সুন্দরী তুমি এই তুমি সুন্দরী সুন্দর না সুন্দরী সুন্দর এ সুন্দরী বললা যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে এইভাবেই থাকতে হচ্ছে কারণ ওর মুখ থেকে ঝরে ঝরে পড়ছে কষ্ট আমার হয়ে যাচ্ছে এইভাবে বসে মাঝে মাঝে বেঁকে গেল তো যাই হোক তোমাদের পানিশমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার ডবল করে বললাম কথাটা তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো আর কারোর কারোর যদি নাম শোনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলো তো চলো আজকের মতো আমাদের লাগছে মনে হচ্ছে আজকের মতো টাটা দিয়ে দাও তোমার ওই মুখ দিয়েই তাজা আরেকবার বলো টাটা টাটা বলো যে টাটা